তাহলে বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে এবং বলরাম সিং বলগ ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি মানগড় নদীতে স্নান করব। মানগড় নদী, স্বর্ণরেখা নদী, জামশেদপুর, তো এখানেই আমি স্নান করব। তো এখন তো জল অতটা নাই গো, প্রায় এই ওই তিনটাই মানে কী বলবো কোমর উপরে জল বইছে। তো এখানে স্নান করব, আর যে ওখানে তো সেই চেকডেমের মধ্যে বাঁধা আছে, আর মানে এই কেচড়া মহি মহি আসছে। তো এখানে মানে কি বলবো যে স্নান করতে খুব ভালো নদী বলছি, এই নদী স্নান করতে খুব ঠান্ডা ভালো লাগছে লাগবে অবশ্যই। আর আমি যখন এখানে প্রায় এক সাল থাকেছি, তো প্রথমবার আমি মানে নদীতে স্নান করছি। ইয়ার আগে যখন টেম্পল টাটা মোটরসে তখন আমি চিনি নি। তো এবারে একটা সচলি যে দেখি আজকে একটা সঞ্চালন দিয়েছে না চিনাবো বলি, মানে মধ্যে চিনাবো আজকে। তো ডিউটি আসার পথে আমি মানগড়িতে আছি, মানগড়িতে নামেছি চিনাতে, আর সিনেমা নাম করে যাবো। আর এই যে আর ওই যে বিল্ডিংগুলো একদম নদী করলে বানাচ্ছি একদম নদী কিনে, আর এই যেরকম কেচড়া কেচড়া মাসছি। যখন জল হয় তখন এতটা জল হয় নিচের যে একটা পোল আছে ওই পোল তক জল ফুটে যায়। ওকে, এই যে কেচড়া মাসছি সবসময় মাহাতে থাকে। আরও অনেক লোক সিন আছে এখানে, আমি এখানে এই যে এরকম কেচড়া মাসছে তোমার। তো এই যে ওইখানে বেশি মনে হয় এক ডানা তো জল হচ্ছে। তো কী বলবো সিনেমা নাম হয়ে গেছে এখন, তাহলে ভাত যাবো। আর ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে।